দুহাত পেতে ভিক্ষে চাইছো ক্ষমা, তুমি কি জানো যোগের ঘরে শূন্য করেছো জমা? বিয়োগের ঘরে কম করে বলি দুকোটি, মনে আছে কেড়ে নিয়েছিলে সব ছাড়নাই খড়কুটোটি। তুমি বুঝি আর ছোটখাটো বদমাস, চুমু খেতে খেতে পড়িয়েছ ফাঁস, আমারই খেয়ে আমারই পড়ে আমারই সর্বনাশ। ক্ষমার প্রশ্ন ওঠে না শুনেই অন্য আঁচলে যাক, দুধকলা দিয়ে চিরকালই আমি পুষলাম কাল সাপ। জাল মেটাতে তাসলিমা নার্সিনের কবিতা বেছে নিলেন পরিমণি। কদিন আগে অসুস্থ ছেলে রাজ্যকে নিয়ে হাসপাতালেও ছুটতে হয়েছিল অভিনেত্রী পরিমণিকে, কিন্তু পাশে ছিলেন না শরীফুল রাজ। একা হাতে ছেলেকে সামলাতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছিল তাকে। বর্তমানে রাজ্য সুস্থ বলে জানান পরিমণি। এরই মধ্যে পরিমণি আলোচনায় এসেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাসলিমা নার্সিনের একটি কবিতা আবৃত্তি শেয়ার করে। রোববার 23 জুলাই দুপুরে পরিমণি নিজের ফেসবুকে তাসলিমা নার্সিনের একটি কবিতা আবৃত্তির পোস্ট শেয়ার করেন। সঙ্গে তিনি স্ট্যাটাসে লিখেছেন, নে এটা তোর জন্য অকৃতজ্ঞ। এটি শেয়ার করার সঙ্গে সঙ্গে পরিমণির ভক্তরা বিভিন্ন ধরনের মন্তব্য করা শুরু করেন, শেয়ারও করেছেন অনেকে। পরিমণির শেয়ার করা পোস্টে অরণ্য সৌরভ নামের একজন মন্তব্য করে লিখেছেন, আহা বেশি আদর্শ আগে পুষলে কাছের মানুষেরা এমনই হয়ে যায়। ফারিয়া খন্দকার লিখেছেন, কাছের মানুষদের থেকেই বেশি কষ্ট পেতে হয়। পরিমণি তাসলিমা নার্সিনের এই কবিতাটি শেয়ার দেওয়ার পর অনেকেই বলেছেন, কাকে ইঙ্গিত করে তিনি শেয়ারের পোস্টে এমন ক্যাপশন লিখেছেন। অনেকেই মনে করেছেন তিনি রাজকে ইঙ্গিত করেই এই কবিতাটি শেয়ার দিয়েছেন। চলতি বছরের শুরুর দিন থেকেই রাজপরির সংসারে টানাপোড়া চলছে। মাঝে লোক দেখানো ভালো থাকার অভিনয় করলেও দাম্পত্য জীবনে মোটেও সুখী ছিলেন না এই জুটি, এমনটাই জানান পরিমণি। গত 29 মে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে 3 অভিনেত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় আবারও সামনে আসেন শরীফুল রাজ ও পরিমণির দ্বন্দ্ব। এরপর থেকেই আলাদা থাকছেন এ জুটি। উল্লেখ্য, 2021 সালের 17 অক্টোবর গোপনে বিয়ে করেন পরিমণি ও শরীফুল রাজ। মাত্র 7 দিনের পরিচয়ে বিয়ে করেছিলেন তারা। 2022 সালের 10 আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসেন পুত্র সন্তান শাহিম মোহাম্মদ রাজ্জো।